English for Teachers. So now, dear teachers, ever amra porbo part 4 spoken English for teachers. Eta student sathe practice korate hobe classroom. Apni ekta photocopy korte paren, photocopy kore mane ekta page ebar bachchaderke diye korben. Ekhaneo bole rakhi ei part ta ki part 4. Part 4 spoken English. Now, ekhane amader onek kotha ache. Apni dekhben TESOL Bangladesher page e dhuke বাচ্চাদের এবং আমাদের যত লার্নার রয়েছে দেশ বিদেশ থেকে সবার পারফরম্যান্স পুরো ফরেনারদের মতো তাদের ইংলিশ স্পিকিং ফ্লুয়েন্সি প্রোনাউন্সিয়েশন হ্যাঁ এভরিথিং পুরো বিদেশীদের মতো আর আপনারা যে সব বইগুলা কিনছেন এতদিন বাজার থেকে সো কল্ড এই যে অনলাইন ফেমাস টিচারদের বই এগুলা দিয়ে ইংলিশ শেখা সম্ভব না এবং ওই বই যারা যারা কিনেছেন এগুলা কি শিখতে পেরেছেন কিনা আপনি কি এখন অনর্গল ইংলিশে কথা বলতে পারেন আমরা হচ্ছে জাত টিচার গত 18 বছর এই ফিল্ড নিয়ে কাজ করছি হঠাৎ করে একজন যে কোনো একজন হঠাৎ করে বই লিখে ফেলে হ্যাঁ ওভাবে হবে না এই যে স্পোকেন ইংলিশ পড়ানোর একটা সুন্দর পদ্ধতি হচ্ছে এটাকে বলা হয় অ্যাক্টিভিটি বেসড এটা সারা ওয়ার্ল্ডে এটাই ফলো করে অ্যাক্টিভিটি বেসড CELTA, Cambridge, British Council, activity based. এবং এটাকে কয়েক ভাবে করা যায় একটাকে বলা হয় whole class activity. এই মানে activity. আবার একটাকে বলা হয় pair activity. অর্থাৎ দুইটা বাচ্চাকে নিয়ে একসাথে কাজ করা যেতে পারে. Pair activity, whole class activity. হ্যাঁ, pair activity দুইটা বাচ্চা এ ওর সাথে করবে ও প্র্যাকটিস ওর সাথে প্র্যাকটিস করবে হোল ক্লাস অ্যাক্টিভিটি মানে কি পুরো ক্লাসটা একসাথে প্র্যাকটিস করবে তো এই পদ্ধতিতে টিচার কথা বলবেন মাত্র সর্বোচ্চ 20% এটা হচ্ছে টিচার আর স্টুডেন্টসরা কথা বলবেন 80% এটাকে বলা হয় টিটিটি টিচার্স টকিং টাইম টিটিটি আর একটাকে বলা এসটিটি স্টুডেন্টস টকিং টাইম তাহলে স্টুডেন্টস টকিং টাইম কত 80% আর টিচার্স টকিং টাইম হচ্ছে 20% এই পদ্ধতি যদি ফলো করা যায় তখনই শুধু ইংলিশ আসলে শেখানো সম্ভব হবে আর যদি আপনি ক্লাসে গিয়ে ওয়ান ওয়ে লেকচার মানে টিচার খালি বলতেই থাকবে পুরো ক্লাস আর স্টুডেন্ট ফার্নিচারের মতো বসে থাকবে কখনো ইংলিশ শেখানো সম্ভব না ইভেন ম্যাথ শেখানো সম্ভব না সায়েন্স শেখানো সম্ভব না আমাদের দেশের পদ্ধতি হচ্ছে এই ওয়ান ওয়ে ট্রাফিক হ্যাঁ মানে খালি গাড়ি চলছে কার গাড়ি টিচারের গাড়ি এভাবে হবে না হ্যাঁ বিদেশের ক্লাসগুলো অবজার্ভ করতে হবে যে দেখবেন সব টিচারের ভূমিকা হচ্ছে একটা কোচের মতো আপনি একটা ক্রিকেট খেলা চিন্তা করেন ক্রিকেট খেলায় কোচ কি খেলে না প্লেয়াররা খেলে তাহলে আপনার ক্লাসরুমটাকে একটা ক্রিকেট ম্যাচ হিসেবে চিন্তা করুন ক্লাসরুমে তাহলে কোচকে হচ্ছে আপনি টিচার্স যারা আর প্লেয়ার্স কারা স্টুডেন্টসরা তাহলে কোচ তো দেখাবে এইভাবে মারো এই করো এইভাবে করো আপনি পুরো অঙ্ক করায় দিচ্ছেন এটা তো কোনো পড়ানোই হলো না এটা পড়ানোর একটা জঘন্যতম পদ্ধতি আপনি সায়েন্সের পুরো জিনিসটা পড়ে নিজে বুঝিয়ে দিচ্ছেন এটা কোনো পড়ানোর পদ্ধতি নয় আপনাকে বাচ্চাকে ইনভলভ করাতে হবে ওকে আগের দিন পড়ে আসতে বলতে হবে আগের দিন কিছু টার্ম পড়ে আসতে বলতে হবে কিছু আইডিয়া নিয়ে আসতে বলতে হবে এবার ক্লাসরুমে আপনার একটু আইডিয়া দিয়ে তাদের ব্রেনস্টর্ম করতে বলতে হবে স্টুডেন্টকে সামনে ডাকতে হবে ওকে টিচারের ভূমিকায় রোল প্লে করতে হবে কখনো হ্যাঁ এরকম করে তারপরে একটা লেসন আসলে শেষ করতে হবে তো এটার উপরে একটা আমাদের কোর্স আসবে মানে টিচার্সদের ম্যাগনেটিক ক্লাস কিভাবে নেওয়া উচিত এর উপরে আমরা একদম সাবজেক্ট ওয়াইজ ই করে দেখাবো যে কিভাবে সেরা পড়ানো যায় একদম ক্লাসরুমের ভিডিও করে দেখাবো ওই পদ্ধতি যদি পুরো বাংলাদেশে চালু করা যায় বাংলাদেশ পুরো সিঙ্গাপুর আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থাকে বিট করতে পারবে ট্রুলি স্পিকিং কারণ আমাদের বাচ্চারা এখনো পড়াশোনা করে তো এখন এই স্পোকেন ইংলিশ পার্টে আমাদের ধরেন দেয়া আছে পেজ নাম্বার 226 এ এটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন দেখেন এখানে কি দেয়া আছে এই যে গ্যাপ দিয়ে দিয়ে একটা ফর্মের মতো দেয়া আছে সো আপনি এটা সুন্দর বাচ্চাদেরকে এটা একটু লিখেও দিতে পারেন আপনি যদি ফটোকপি করতে না পারেন হ্যালো एवरीवन প্লিজ অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ I am এরপর আপনার নাম বলবেন বাট প্লিজ কল মি এরপর ডাক নাম বলবেন বিকজ দ্যাটস মাই নিকনেম আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড এন্ড আই এম ফ্রম ড্যাশ মানে আপনার হোমটাউন বলবেন আই লিভ ইন এ সিটি অর টাউন অর ভিলেজ কল্ড আই এম এ টিচার by profession এখানে একটা by হবে I work at এবার আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন I teach mathematics English whatever my main ambition is to be a famous teacher so that I can bring positive change in the education sector of my motherland that's all about me thank you তো এটা হচ্ছে আপনার এবার বাচ্চাদের লিখে দিতে পারেন টিচার নিজেরা করতে পারেন এরপরে একটা দেয়া আছে এটা মজার একদম মিয়ানি হোল ক্লাস অ্যাক্টিভিটি হ্যালো মাই ফুল নেম ইজ দিস হোয়াট ইজ ইওর ফুল নেম আপনার টিচাররা কলিগরা এটা প্র্যাকটিস করতে পারেন ইউ ক্যান কল মি ইয়াসির হাউ ক্যান আই কল ইউ আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড হাউ ওল্ড আর ইউ আই এম ফ্রম ড্যাশ প্লেস হোয়ার আর ইউ ফ্রম এরকম করে দেখবেন এখানে হিউজ সেন্টেন্স দেয়া আছে ৫১টা হ্যাঁ তাহলে আপনার অটো দেখবেন দুইজনের মুখ থেকে কথা বের হচ্ছে আর আপনি যদি এরকম পড়তেন এটাকেও একটা ঘোড়ার ডিমের পদ্ধতি বলি একটু ঘোড়ার ডিমের স্পোকেন ইংলিশ হ্যাঁ এটা লিখে রাখি ঘোড়ার ডিমের স্পোকেন ইংলিশ হ্যাঁ এই ঘোড়ার ডিমের স্পোকেন ইংলিশ পড়লে কখনো ইংলিশ ভালো হবে না সেটা কি এরকম বইতে দেয়া আছে এই বইগুলো রে সব বেঁধে আটি বেঁধে বুড়িগঙ্গার ওই নদীর মধ্যে ফালাই দেন এরকম যে বইগুলো আছে যে ভোকাবুলারি কি গো যাওয়া সি দেখা এরকম যে ভোকাবুলারি বই তারপর এরকম যে স্পোকেন ইংলিশের বই আমি যাই এই ঘোড়ার ডিম পড়তে পড়তে আপনার জীবন শেষ ইউ গো এগুলো তো আপনি পারেন এগুলোকে আজকে থেকে বড় করে নো বলেন এভাবে স্পোকেন ইংলিশ সম্ভব নয় কখনো সম্ভব নয় এটা ঘোড়ার ডিমের স্পোকেন ইংলিশ এখান থেকে বেরিয়ে আসেন এবার আপনি ধরেন পড়বেন লিমারিক হ্যাঁ লিমারিক এটা ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য এর নামই তো শুনেন না লিমারিক হ্যাঁ এটা দেখবেন এখন থেকে আস্তে আস্তে বিভিন্ন রাইটার বাংলাদেশ তো কপি কাট করে আমার বই প্রচুর নকল করে লিমারিক্স হ্যাঁ লিমারিক্স হচ্ছে 5 লাইনের ফানি পোয়েম এটা আপনার ফ্লুয়েন্সি সর্ট অফ টাং টুইস্টার এটা আপনি পড়বেন যেমন Can't I look in my ear there once was a girl who said why Can't I look in my ear with my eye? If I'll put mind to it, I'm sure I can do it. You never can tell till you try. So, etare apni bar bar bolben. You have a twin. There was a young fellow named Flynn who was really remarkably thin. When he carried a pole, people said, "Bless my soul! What a shock to find out you have a twin." Etare dekhben first, second, and fifth line e shondor mil ache, ar third and fourth line e shonder mil ache. তো এটা পরে আপনি এটা দ্রুত বলতে হবে কিন্তু প্রথমবার এই লিমারিক যখন পড়বেন হ্যাঁ লিমারিক পড়ার সময় কি করবেন তিনটা ভার্সনে পড়বেন ১ ২ ৩ প্রথমবার একদম স্লো পড়বেন এভাবে রেকর্ড করবেন পরেরবার নরমাল স্পিডে পড়বেন মানে আপনি যেমন পড়েন এন্ড থার্ডবার ফাস্ট স্পিডে পড়বেন তাহলে এবার করে আপনি রেকর্ড করেন বাচ্চাদেরকে লিমারিক একটা লিখে দেন 5 মিনিটের কাজ দেবেন ওরা সুন্দর করে অনেকগুলা লিমারিক এখানে দিয়ে দিয়েছি হ্যাঁ লাস্ট একটা লিটল বয়েজ আর অফেন এ বাঞ্চ অফ ট্রাবল দেন দ্য নটি বয়েজ লাভ টু প্লে ইন রাবল দে আর কিউট এন্ড ফান এন্ড দে লাইক টু রান অ্যাজ দে গ্রো ওল্ড দ্য ট্রাবল উইল ডাবল রাইট এবার দেখেন এখানে এটাও ভোকাবুলারির একটা লেসন যে কিক আউট দ্য ওয়ার্ড ভেরি অনেকগুলো ওয়ার্ড দেয়া রয়েছে হি ইজ ভেরি জিনিয়াস না বলে হি ইজ ইনক্রেডিবলি জিনিয়াস So very পরিবর্তে incredibly. This is also vocabulary. এর পরের যেটা আছে এটা amazing 233 থেকে 238 পৃষ্ঠা এটা দিয়ে আপনি ৩০,০০০ সেন্টেন্স বানাতে পারবেন মাত্র 233 থেকে 238 পেজ এটা দিয়ে আপনি ৩০,০০০ বাক্য বানাতে পারবেন ৩০,০০০ can you just believe কিভাবে এগুলো হচ্ছে adjectives ধরা হয়েছে এবং এখানে সাবজেক্ট আপনি হাজার দিতে পারবেন এবং এটার পাশাপাশি আপনাদের আরেকটা আমি বইয়ের কথা বলবো ওইটা একটা অসাধারণ বই বইটার নাম হচ্ছে ইংলিশ প্রো গেট সেট গো ইংলিশ প্রো গেট সেট গো এই বইটা নেবেন এটা আরো বেসিক দেয়া আছে ওটার মধ্যে স্পোকেন ইংলিশ প্রচুর পরিমাণে দেয়া আছে একদম আই গো ইউ গো এসিএস যোগ করে এগুলা থেকে একদম ধরে দেয়া আছে বাট ইন ইংলিশ মানে বাংলা অর্থ দেয়া আছে কিছুটা ওটা এবং পুরো বইটা রেকর্ড করা আছে তো এই দুইটা বই পড়লে আপনার আরো বেশি উপকার হবে এবং এই বইটার উপরে একটা কোর্স অফার করতে যাচ্ছি আমরা এই পুরো বইটার উপরে পুরো বইটা পড়াবো 2 মাসের কোর্স মাসে 1000 টাকা মাত্র ফি এবং এই 1000 টাকা ফি যে আমরা নিচ্ছি মানে 2 মাসে আপনি মাত্র 2000 টাকা ইনভেস্টমেন্ট করবেন পুরো কোর্সটা অনলাইনে জুমে করবেন এবং 2000 টাকার আবার ভিডিও কোর্সও দিয়ে দেব এর মধ্যে ফ্রি তার মানে 2000 টাকার ভিডিও কোর্স নিলেন আবার 2 মাসের ক্লাস করলেন তারপর মাসে মাসে মাত্র 1000 টাকা দিলেন পুরো বইটা শেষ করলেন তখন আপনি বুঝবেন আধুনিক সায়েন্টিফিক পদ্ধতিতে ইংলিশ আসলে কিভাবে শিখতে হয় টিচারদের জন্য এটা বাংলাদেশ না এটা পুরো এশিয়াতেও নাই হ্যাঁ এটা ব্রিটিশ কাউন্সিলে কিছুটা পড়ায় ওদের টিচারদের তাও বই নাই ওদের কমন বইগুলো টিচারদের জন্য পড়িয়ে থাকে সো এখন আমরা একটু দেখাই যেমন ধরেন ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন এর আরেকটা সিনোনিম আছে কেয়ারলেস So, I'm independent. ধরেন আমরা এখানে একটা সাবজেক্ট এন্ড একটা ভার্ব নিলাম am. এরপর আপনি খালি এখানে অ্যাডজেক্টিভ বসাইতে থাকেন। হ্যাঁ? দেখেন আমি বসেই দেখাই। হাজার হাজার সেন্টেন্স হতে থাকবে। এখানে 30000 সেন্টেন্স হবে কিভাবে দেখেন। I'm independent meaning I'm careless. I'm careless, I'm indolent meaning I'm lazy. I'm laid back meaning also lazy. I'm industrious, I'm inexperienced, I'm inspiring, I'm intelligent. I'm interesting, I'm intolerant, I'm inventive, I'm creative, I'm short-tempered. I'm able, I'm capable, I'm abnormal, I'm atypical, I'm not typical, I'm absent-minded, I'm forgetful, I'm above-average, I'm adventurous, I'm affectionate, I'm loving, I'm agile, I'm lively, I'm agreeable, I'm alert, I'm watchful, I'm amazing, I'm ambitious, I'm amiable, I'm friendly. তাহলে এরকম করে I am দিয়ে আপনি এরকম হাজার হাজার সেন্টেন্স এখান দিয়ে বলতে হবে সব I am দিয়ে বলতে পারবেন এবার আসেন you are the আবার you are independent you are careless you are indolent you are lazy you are laid back হ্যাঁ এবার আবার আরো কনভারসেশন এক্সটেন্ড করতে পারবেন সেটা দেয়া আছে I'm independent what is your opinion no you're not I'm careless do you agree no I don't agree I'm laid back what is your opinion no you're hard working এরকম করে সুন্দর পদ্ধতিতে আছে 30000 শব্দ এটা সবগুলো ওয়ার্ড এবং অবলিক দিয়ে সিনোনিম দেয়া আছে ধরেন Fabulous. এটার আপনি কি বলবেন না চিত্তাকর্ষক অনেক সুন্দর চিত্তাকর্ষক গড়ের ডিম তো স্পোকেন ইংলিশ আনা যাবে না আপনি এটার সহজ সিনোনিম দিয়ে শিখবেন Fabulous আপনি বলবেন amazing then ferocious এখন আপনি যাবেন ভয়ানক ভয়ঙ্কর হ্যাঁ আক্রমণাত্মক হ্যাঁ এটা না যে আক্রমণ you are very আক্রমণাত্মক এটা বলতে পারবেন আপনি আপনি ferocious মানে কি violent okay aggressive এবার আপনি বলেন frank আপনি তো বাংলা অর্থ খুঁজতে গিয়ে জান শেষ হয়ে যাবে frank মানে open খোলামেলা রাইট open এরপরে friendly এখন friendly বন্ধু ভাবাপন্ন এই করবেন কি আপনি আপনি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের কেন স্পোকেন ইংলিশ করতে হয় না কারণ ওরা বাংলা মিনিং এর ধারে কাছেও যায় না যদি বাংলা মিনিং শিখছেন আপনি মরছেন সোজা কথা তাহলে আপনি friendly কি বলবেন oh you are very friendly meaning you are very welcoming এবার ধরেন funny Humorous শব্দটা একটু টাফ আপনি ফানি তো জানেন Oh you are very humorous Mr. Nahin is very humorous What do you mean by humorous? Funny এরকম করে হাজার হাজার সেন্টেন্স হাজার হাজার এক্সপ্রেশনস আপনি দেখ এটা ভোকাবুলারি কই ভোকাবুলারি কই বইয়ের মধ্যে হ্যাঁ বলে কি হ্যাঁ দেখা হয় না চক্ষু মেলিয়া This is very sad এরপরে 6 নম্বরে স্পোকেন ইংলিশ লেসন দেখেন এটার পেজ নাম্বার জান আমার সাথে বই উল্টি দেখতে থাকেন 239 পৃষ্ঠা লেসন 6 ইজ নট হাসান ইজ অনেস্ট হি ডাজ নট লাইক টু লাই সুমাইয়া ইজ রিলিজিয়াস শি ডাজ নট মিস হার প্রেয়ার্স তো এইভাবে একটা মিনিং ধরে ধরে এই সেন্টেন্সগুলো বানানো হয়েছে কনটেক্সট বেস এবার এখানে 102 টা এক্সপ্রেশনস দেয়া আছে প্রচুর ভোকাবুলারি এবং আমরা করেছি কি ভোকাবুলারি গুলো এই পুরো বইটাই ভোকাবুলারি আসলে যার আগে পরে সাবজেক্ট ভার্ব একটু অবজেক্ট লাগিয়ে ওই ভোকাবুলারিটাকে কনটেক্সট বেস করা হয়েছে যেমন ধরেন sick আমি ভোকাবুলারি ওয়ার্ড হিসেবে দিতে পারতাম কিন্তু আমি বললাম really are you sick এখন দেখেন সেন্টেন্স হয়ে গেছে ধরেন calm মানে শান্ত প্রশান্ত এখন calm দিয়ে আপনি কিন্তু সেন্টেন্স বানাতে পারতেন না টাফ হইতো স্টুডেন্টও পারতো না তখন আপনি একটা বি লাগিয়ে দিয়েছেন be calm হ্যাঁ আবার ধরেন silly শুধু ওয়ার্ড দিলে হইতো না Don't be silly. এখন আপনার এটা পড়া ইজি হবে। সো পুরা বইটা আসলে ভোকাবুলারির বই। এবার ফ্লুয়েন্সি প্র্যাকটিস দেয়া রয়েছে। এটা একটা মজার জিনিস লেসন 9 যেটা স্পিকিং ফর মানে এক্সক্লামেশনস ফর স্পিকিং ইংরেজি ভাষায় যত পরিমাণে এক্সক্লামেশনস দেয়া রয়েছে পুরো লিস্ট এটা এখানে বইতে দেয়া আছে এটা বাংলাদেশ না আপনি ওয়ার্ল্ড এর কোনো বইতে পাবেন না একটু চ্যালেঞ্জ নিয়ে দেখেন একটু সার্চ টার্চ করে কোন একটা বই থেকে আমরা দেখাইন পারলে যেমন আ এই যে একটা এটা অডিও শুনতে হবে আ এটা কখন বলা হয় সেড বলা হয় when much expected something or somebody is seen then কোন কিছু যেটা আশা করেছেন একটা দেখলেন বা কাউকে দেখলেন আ there you are আল্লাহ এখানে তুমি এটা বলি না আমরা সেরকম সেন্টেন্স আ at you আপনি আগে ফোনেটিক সিস্টেম এখানে ফোনেটিক সিম্বল দিয়ে আবার উচ্চারণ দেয়া রয়েছে খুবই মজা লাগবে এটা এটা আপনি বাচ্চাদের সাথে ক্লাসে বসা মানে ইউজ করা শুরু করেন you will enjoy নিজের কাছে ভালো লাগবে এগুলো আপনাকে খুব স্মার্ট মনে করবে এরপরে যে চ্যাপ্টারটা লেসনটা রয়েছে লেসন 10 এটা আমার এক্সক্লুসিভ একটা লেসন এটাও সারা ওয়ার্ল্ডের বইতে আপনি খুঁজে পাবেন না ইংরেজিতে প্রশ্ন করতে হয় কিভাবে মজার ব্যাপার হচ্ছে যদি প্রশ্ন করতে পারেন তাহলে আপনি কথা বলতে চালিয়ে যেতে পারবেন আর এই প্রশ্ন করার জন্য আমি এখানে টোটাল 8টা ওয়েতে ইংরেজিতে প্রশ্ন করা যায় সেগুলো দেখিয়েছি এটা ভালো করে দেখলে হয়ে যাবে এরপর আপনি এখানে কোশ্চেনের একটা এক্সারসাইজ রয়েছে হ্যাঁ এরপরে এখানে একটা অ্যাক্টিভিটি রয়েছে খুব সুন্দর এটা ভিডিও ক্লাসে আমরা দেখাবো বা আপনারা যখন স্পোকেন কোর্স বা আমাদের টিচার্স কোর্সে ভর্তি হবেন তখন দেখাবো এবারে লেসন 12 আছে এখানে এই যে এখানে এটাও তো ভোকাবুলারি লেসন 11 টা দেখেন গো দিয়ে সব টোটাল ভোকাবুলারি হ্যাঁ গো হোম and আপনি লেটস লাগিয়ে দেন লেটস গো হোম লেটস গো ডাউনটাউন লেটস গো অ্যাব্রড লেটস গো নর্থ লেটস গো সাউথ লেটস গো স্ট্রেট অন লেটস গো লেফট Let's go right, let's go crazy, let's go up, let's go down, let's go shopping, let's go running, let's go skiing. Go to the let's go to school, let's go to work, let's go to college, let's go to university, let's go to prison, let's go to jail, let's go to London, go to a Let's go to a party, let's go to a concert, let's go to a gig, let's go to a conference, let's go to a meeting, go on, go to the, go for. এখানেই হাজার হাজার সেন্টেন্স আছে। সাবজেক্ট চেঞ্জ করবেন। I want to, এবার সব বলতে পারবেন। Let's, এবার সব বলতে পারবেন। Why don't you, সব বলতে পারবেন, হ্যাঁ? Now is the time to, এবার সব বলতে পারবেন। হাজার হাজার সেন্টেন্স খালি এইটুক দিয়ে তৈরি হবে। হাজার হাজার সেন্টেন্স। এখানে love নিয়ে collocation, সব vocabulary। এবার comparisons এটা হচ্ছে নাম্বার 12 এর খুব ভালো লাগবে পড়তে এটা এবং এটা দিয়ে স্টোরি রয়েছে এখানে এই স্টোরিটা শুনবেন সুন্দর করে এরকম করে স্পোকেন ইংলিশের পার্ট দেয়া রয়েছে স্পিকিং ফ্লুয়েন্সির ই দেয়া রয়েছে জাম্প ইন এন্ড চ্যাট অর গ্র্যাব আ হ্যাট এটা হচ্ছে ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য টেক এ সিট এন্ড স্পিক ফাইন্ড হোয়াট ইউ সিক স্টেপ বাই এন্ড সে মেক সামবডিজ ডে সোইং বাই এন্ড শেয়ার show them you care মানে এটা রাইমিং আকারে এটা দেওয়া হয়েছে যাতে আপনার এটা পড়ে দেওয়া হবে সুতরাং আপনি ফ্লুয়েন্সি বাড়াতে আপনার হেল্প করবে এরপরে আমরা যাব পার্ট 5 একটা বইয়ের মধ্যে কত কিছু আছে দেখেন তো বইটা ভালো করে বুঝে পড়তে হবে পার্ট 5 হচ্ছে লিসনিং স্কিলস ফর টিচার্স এটা নেটিভ স্পিকারের কণ্ঠে এই এটা রেকর্ডিং দেওয়া হয়েছে যাতে আপনি স্লো এন্ড গ্লাইডিং স্টাইল এটার নাম হচ্ছে স্লো এটার আরেকটা নাম আছে ডকুমেন্টারি স্টাইল সো বিদেশীরা এইভাবে ডকুমেন্টারি দেখবেন ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারি ওরা এইভাবে পড়ে বাংলাদেশ ভয়েস The village of Rupshi is 30 kilometers east of Dhaka, the capital of Bangladesh. Abdul Muttalib is a 45-year-old farmer. He rents his field from a landlord. He produces half a ton of rice from one very small field. The land is only 1/10 of a hectare. It is a good harvest. Abdul says he will sell the rice for 3,000 taka. This is about $50, but the rent is high, and the cost of chemicals to make the land fertile is also high. Abdul's profit will be only $8. That is all he will get for 6 months of hard work on the land. Ekdom kore, shundor kore, onekgulo lesson. Apnar eta holo shunben. হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এটা শুনলে এবারে এটা ধরেন পুরোটা শুনলেন এবারে আপনি নিজে পড়ে এরকম হলো কিনা এই যে আমি একটু পড়ে শোনালাম এটা আমি শুনে শুনে আমিও শিখেছি এভাবে এবার আপনি মোবাইলে রেকর্ড করবেন রেকর্ড করে আবার নিজে শুনবেন আপনারটা কেমন হলো এভাবে আপনার লিসনিং স্কিল এবং স্পিকিং স্কিল বা প্রোনাউন্সিয়েশন স্কিল ডেভেলপ করবে তো এখানে এটা একটা অনেক বড় একটা 15 মিনিটের লিসনিং এবার দুই নম্বর আছে ডুগাস স্টোরি খুব সুন্দর জীবন্ত রিবোট লাইট লাইফ এটা একটা অসাধারণ একটা listening skill but what women wear it arekta mane onekgulo deya reche ekdom pura bideshider content you like it okay so this way you will improve your listening skill now part 6 eta hocche amader presentations for teachers khubi important apnake ekjon mohan shikkhoker rupondor korbe eta korbei কিন্তু বইটা পড়তে পারতে হবে এই ভিডিওটা দেখে তারপর বইটা শুরু করেন এবং আমি লাস্ট একটা রিকোয়েস্ট করব আমি করোনার মধ্যে তো সবাই তো মারা যাচ্ছিল তো আমারও ভয় যে আমি যদি মারা যাই কারণ এটা তো ইট ওয়াজ রিয়েলি আনসার্টেন যে আসলে কেউ টিকবে কিনা তো আমি তখন A2I কে নক করি তখন A2I এর কোনো ট্রেনিং শুরু হয় নাই A2I কে আমি নক করে বললাম যে আমি টিচারসদের ট্রেনিং দিতে চাই ফ্রি টিচারস ট্রেনিং একদম ফ্রি টিচারস ট্রেনিং হ্যাঁ এফটিটি তো A2I ইনস্ট্যান্ট আমাকে নক করলো যে ঠিক আছে আপনি তাহলে শুরু করেন আমি 20000 টিচারস কে যেটা টেসল বাংলাদেশে মিনিমাম 10000 টাকার ট্রেনিং 20000 টিচার কে 20 কোটি টাকার ট্রেনিং ফ্রি দেই কারণ আমি চিন্তা করেছিলাম যে আমি যদি মারা যাই তাহলে আল্লাহকে বলবো আল্লাহ আমি তো অনেক টিচারদের ট্রেনিং দিয়েছি আমাকে মাফ করে দাও যারা এখন সদগায় জারি হবে আমার শিক্ষকরা সারা বাংলাদেশে আবার শিক্ষার্থীদের পড়াবে তাহলে আমার সব হতে থাকবে তো এরকম করি তখন থেকে আমার মাথায় আসছে যে আমি যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে চাই তাহলে আমার শিক্ষকদেরকে আসলে হেল্প করতে হবে তো তখন থেকেই এবং আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়া থেকেই চিন্তা করতাম যে টিচারদের কোনো ইংলিশ বই নাই কেন কেউ লেখে না সারা ওয়ার্ল্ডে সেই 18-20 বছর আগে থেকে করে 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 ধারণা নিয়ে নিয়ে আস্তে আস্তে তারপরে কিন্তু এই 416 পৃষ্ঠার একটা বড় বই হলো এবার টিচারদের জন্য একটা স্পোকেন ইংলিশের বই আসবে একদম কমপ্লিট স্পোকেন ইংলিশ ফর টিচারস হ্যাঁ সেই বইটা লিখছি আপনারা পাবেন ইনশাআল্লাহ এর মধ্যে ইংলিশ প্রো যে বইটা আছে ওটা আপনারা কমপ্লিট করবেন নিয়ে হ্যাঁ তো আপনাদের বলবো যে আপনার কলিগদেরকে এই বইটা সম্পর্কে বলবেন মনে রাখবেন একা একা ইংলিশ বলা আসলে যায় না একটা স্কুলকে যদি পরিবর্তন করতে চান তাহলে আপনি ধরেন এখানে গ্রিটিং এর সেন্টেন্স আছে কলিগদের কিভাবে গ্রিট করবেন তো আপনি পারেন আপনার কলিগ পারে না তাহলে আপনার কিন্তু প্র্যাকটিস হবে না সব কলিগরা বইটা কালেক্ট করুক সবাই মিলে ইংলিশে এনवायरमेंट তৈরি করেন আমি কিছু স্কুলে বুদ্ধি দিয়েছি আমি আর্মিরান স্কুলগুলোতে ট্রেনিং দেই টিচারসদেরকে তো বললাম যে একদিন আমাদের ইংলিশ ডে হবে একদিন কোনো বাংলা হবে না ধরেন থার্সডে একদম পিয়ন থেকে শুরু করে एवरीवन ভুলভাল বলুক বাট একদিন টোটালি ইংলিশ ডে হবে তো আপনারা যদি কেউ প্রধান থাকেন স্কুলের বা স্কুলকে ডমিনেট করেন এরকম টিচার থাকেন আপনারা এটা শুরু করে দেন যে থার্সডে হচ্ছে আমাদের ইংলিশ ডে এদিন সবাই ইংলিশ বলবে ঠিক আছে তখন একটা এনवायरमेंट তৈরি হবে বইটা নিয়ে ক্লাসে যান ক্লাসে নিয়ে বইটা দিয়ে বাচ্চাদেরকে অ্যাপ্লাই করে পড়ান তাহলে দেখবেন আপনার মাধ্যমেই আপনার স্কুল পরিবর্তন হবে ইনশাআল্লাহ আর কলিগদেরকে এই বইটা সম্পর্কে বলবেন তাহলে সবাই মিলে এই ইংলিশ ডে পালন করেন আর আমার নাম্বার দিয়ে দিচ্ছি কোনো সময় যদি হেল্প লাগে আমাকে টেক্সট করবেন কল না দিয়ে টেক্সট করেন কারণ কল দিলে তো আমি পাগল হয়ে যাব এত কল আসে তো তো নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার নাম্বার সেভ করে রাখেন 016336868868 এটা হচ্ছে আমার নাম্বার হ্যাঁ আমি দোয়া করছি আপনাদের এই বইটা দিয়ে অনেক উন্নতি হোক ইংরেজিতে এবং আপনার কলিগদের হোক পুরো বাংলাদেশ পরিবর্তন হোক আমাদের মাতৃভূমির প্রিয় শিক্ষকগণ এমনিই তো আমরা কষ্টে থাকি আর্থিক কষ্ট টিচাররা তো অত আর্ন করে না তা আপনার ক্যারিয়ারে আগামী প্রজন্মকে পড়াতে হলে নিজেকে তৈরি হতে হবে মাস্ট আর নয় কিন্তু আস্তে ছিটকে পড়তে হবে এটা হবেই সো আপনারা সবাই আলটিমেটলি ইংলিশ শিখবেন এরপরে আইটিতেও মনোযোগ দিবেন ইংলিশ আইটি এই দুইটা শিখলে আপনি একদম 21 শতাব্দীর এই এআই এর যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ইউ উইল ডমিনেট ইন দ্য টিচিং ফিল্ড সো এই দোয়া করে এবং দোয়াতে শেষ করছি এই ভিডিওটি ইংলিশ ফর টিচারস বইটি কিভাবে পড়বেন ভিডিওটা অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং